হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে এসেছি কলকাতার মানুষের কাছে খুবই প্রিয় আর চেনা একটা জায়গাতে। সো থাম্বনেল দেখে বুঝে গেছো নিশ্চয়ই কোথায়। সো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। প্রথমেই তোমাদের জায়গাটার লোকেশনটা বলে রাখি, এই জায়গাটা হচ্ছে গড়িয়াতে। তারপরেই বলে দিই, এখানে আসতে কোনো টিকিট বা এন্ট্রি ফ্রি লাগে না, বুড়ো থেকে বাচ্চা সবাই একবার আসতে পারো। জায়গাটা খুবই সুন্দর, একবার ঘুরে দেখতেই পারো। আর এখানে আসার সব থেকে ভালো টাইম হচ্ছে বিকেল বা সন্ধ্যের টাইমটা, সব থেকে ভালো সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারবে পুরোপুরি। আর এই সেই জায়গা যেটা সুন্দর করে তুলে ধরা হয়েছে আমার ভালোবাসার পাটুলি। আর এটা দেখতে পাচ্ছ, এখানে অনেক কিছু বোঝানো হয়েছে। এখানে হিন্দু, মুসলিম আর বিভিন্ন জাতির মানুষকে সুন্দর করে একসাথে তুলে ধরা হয়েছে। সো গাইস, ঘুরতে ঘুরতে চলে এলাম এই সেই জায়গায় যেখানে সুন্দর করে লেখা রয়েছে আমার ভালোবাসার শহর কলকাতা। তো এই লেখাটা কলকাতার মানুষের কাছে একটা আলাদাই ইমোশন বললেই চলে। অ্যান্ড গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আশেপাশে বসার অনেক সিট আছে, কিন্তু বসার জায়গা খালি পাওয়াটা খুবই মুশকিল। উইকেন্ডেতে খুবই ভিড় হয়, তোমরা এখানে ফ্রেন্ডদের সাথে অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড কাপল সবাই আসতে পারো, টাইম কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। আর এই পুরো পাটুলি পার্কের মধ্যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কলকাতার যে ফেমাস জায়গাগুলো রয়েছে সেগুলো রেপ্লিকা করে রাখা হয়েছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। এই সেই মন্দির, তোমরা নিশ্চয়ই চেনো দক্ষিণেশ্বর মন্দির, খুবই সুন্দর করে সাজানো। আরও অনেক কিছু আছে, দেখে নাও। শহর জুড়ে যেন প্রেমের মরশুম, আলোতে মাখামাখি। অ্যান্ড গাইস, বাঙালির দুর্গাপুজো মাত্র আর কয়েকটা দিন বাকি, সেই কারণে আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এই পাটুলি। তোমরা দেখতেই পাচ্ছ এই রোডটা কতটা জায়গা নিয়ে কত সুন্দর ডিজাইন করা হয়েছে, আলপনা দেওয়া হয়েছে। অনেক তো ঘুরলাম দেখলাম, এবার তো খাওয়ার পালা। সো চলো কী কী পাওয়া যায় দেখি। সো গাইস, তোমরা প্রথমেই দেখতে পাবে এই নচিকেতা চায়ের দোকান, অনেক ধরনের চা পাওয়া যায়। তারপরেই আছে খাবো কি দোকানের নামই এটা, তো ওখানে অনেক কিছুই ছিল, তো আরও অনেক দোকান রয়েছে, সব কিছুই আছে, কি নেই। যে যার পছন্দ মতন খাবার তোমরা এখান থেকে অর্ডার করতেই পারো, এনজয় করতেই পারো। তো খুবই ভিড় গাইস। সো আমরা চলে এসেছিলাম এই দোকানটাতে, আল্লাদে আতখানা। এই দোকানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, অনেক ধরনের চপ, এভরিথিং, সব কিছুই। তো খাবার অর্ডার দেওয়ার পর ওয়েট করছিলাম। সো চলে এসছে ফিশ চপ অ্যান্ড চিকেন ললিপপ। তো চলো দেখা যাক ট্রাই করো টেস্ট কেমন। টেস্ট তো নর্মাল, জাস্ট মোটামুটিই ছিল। দেন আমি তারপর নিয়েছিলাম একটা মকটেল। সো গাইস, আমি মকটেলটা এনজয় করি, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও সুন্দর ব্লগ দেখার জন্য। টাটা।